57,000 কোটি টাকার মালিক এই মানুষটা পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি। আগে হ্যাঁ, বেনুগোপাল বাঙ্গুরকে এই বাংলার মুকেশ আম্বানিও বলা যেতে পারে। তিনি চাইলেই কলকাতা শহরে থাকা 1.5 কোটি মানুষকে টানা 2 সপ্তাহ বসিয়ে খাওয়াতে পারেন। অথচ বাংলার অর্ধেক মানুষ 92 বছর বয়সী এই বয়স্ক লোকটার নামই জানেন না। তাহলে কে এই বেনুগোপাল বাঙ্গুর? আদতে কি করে 57,000 কোটি টাকার মালিক হলেন তিনি? চলুন সবটা জেনে নিই আজকের এই ভিডিওতে। ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম সিমেন্ট কোম্পানি শ্রী সিমেন্টের নাম শুনেছেন? বেনুগোপাল বাঙ্গুর এই শ্রী সিমেন্টের চেয়ারম্যান। তবে বেনুগোপাল বাঙ্গুরের এই শ্রী সিমেন্টের সবকটা কারখানায় কিন্তু বাংলার বাইরে, তাই তিনি চাইলেই অনায়াসেই বাংলা ছেড়ে অন্য রাজ্যে গিয়ে থাকতে পারতেন। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হওয়া বেনুগোপাল বাঙ্গুরের শিরায় শিরায় বাঙালিয়ানা বয়ে চলেছে। কোনো বাঙালির যাতে চিকিৎসায় গাফিলতি না হয়, তাই এই রাজ্যের বুকে এক বিরাট বড় হাসপাতাল স্থাপন করেছিলেন বেনুগোপাল বাঙ্গুরের দাদু মুঙ্গিরাম বাঙ্গুর। সেই হাসপাতালের নাম এমআর বাঙ্গুর হাসপাতাল, যেখানে আজও হাজার হাজার বাঙালির স্বল্পমূল্যে চিকিৎসা হয়। বাংলার প্রতি এই পরিবারের ভালোবাসা বুঝতেই পারছেন নিশ্চয়ই। 1931 সালে এই কলকাতা শহরেই বেনুগোপাল বাঙ্গুরের জন্ম। ব্যবসায়ী পরিবারে জন্মালেও বেনুগোপাল বুঝতে পেরেছিলেন, ব্যবসা বড় করতে হলে সবার আগে দরকার পড়াশুনো করা। দেশ স্বাধীন হওয়ার কয়েক বছরের মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স নিয়ে গ্র্যাজুয়েট হন বেনুগোপাল বাবু। সে সময় কলকাতা শহরে গ্র্যাজুয়েটের সংখ্যা ছিল হাতে গোনা। গ্র্যাজুয়েট হয়ে এই পারিবারিক ব্যবসা বড় করতে উঠে পড়ে লাগেন বেনুগোপাল বাঙ্গুর। 1979 সাল নাগাদ রাজস্থানের বিওয়ারে শ্রী সিমেন্টের প্রথম কারখানা খুলে বসে বাঙ্গুর পরিবার। কিন্তু 1995 সালে দাদু মুঙ্গিরাম বাঙ্গুরের লিখে যাওয়া দলিল অনুযায়ী শ্রী সিমেন্ট কোম্পানির 65% ভাগ পায় পরিবারের সবচেয়ে যোগ্য এবং শিক্ষিত সদস্য বেনুগোপাল বাঙ্গুর। কথায় বলে রতনে রতন চেনে। ব্যবসায়ী মুঙ্গিরাম বাঙ্গুর ঠিক মানুষের হাতে এই কোম্পানির দায়িত্ব তুলে দিয়েছিলেন। 1979 সালে সামান্য পুঁজি নিয়ে শুরু হওয়া শ্রী সিমেন্ট কোম্পানিকে আজ 79,750 কোটি টাকার এক বিরাট বড় রাজত্বে পরিণত করেছেন বেনুগোপাল বাঙ্গুর। কিন্তু এতদিন ধরে অনেকেরই অভিযোগ ছিল বেনুগোপাল বাঙ্গুরের সমস্ত কলকারখানাই রাজ্যের বাইরে অবস্থিত। বাংলার সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি নাকি বাংলার জন্য কিছুই করেননি। তাহলে আপনাদের একটা এক্সক্লুসিভ খবর দিই। এই বাংলায় পুরুলিয়ার বুকে 550 কোটি টাকা খরচ করে একটা আস্ত সিমেন্ট প্ল্যান্ট তৈরি করে ফেলেছেন বেনুগোপাল বাঙ্গুর এবং ওর ছেলে হরিমোহন বাঙ্গুর। আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো এই রাজ্যের 100 ছেলে মেয়ের চাকরি হবে বেনুগোপাল বাঙ্গুরের এই শুরু হতে চলা সিমেন্ট প্ল্যান্টে। বিখ্যাত ব্যবসায়ী রতন টাটা একবার বলেছিলেন, তুমি কতটা বড় কাজ করছো সেটা তুমি সেদিন বুঝতে পারবে যেদিন তুমি আর 5টা মানুষকে কাজ দিতে পারবে। আজ বেনুগোপাল বাঙ্গুরের হাতে তৈরি 9টা সিমেন্ট কারখানা এবং পাওয়ার প্ল্যান্ট মিলিয়ে প্রায় 1,000 মানুষ চাকরি করে জীবিকা নির্বাহ করছেন। 21-22 বছর বয়সে পারিবারিক ব্যবসায় যোগদান করা ছিপছিপে চেহারার বেনুগোপাল আজ 92 বছর বয়সে পৌঁছে অর্জন করেছেন পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব। ফলে আজ কলকাতা শহরের আলিপুর এলাকায় একটা 51,000 বর্গফুটের অট্টালিকায় থাকেন তিনি। সেই অট্টালিকার ভিতরে জিম থেকে সিনেমা হল সবকিছুরই ব্যবস্থা রয়েছে। এখন ব্যবসার পুরো দায়িত্ব ছেলে হরিমোহন বাঙ্গুর এবং নাতি প্রশান্ত বাঙ্গুরের কাঁধে থাকলেও মাঝে মধ্যেই বুদ্ধি নিতে তারা শরণাপন্ন হন ভারতবর্ষের সিমেন্ট গুরু বেনুগোপাল বাঙ্গুরের কাছে। গোটা আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে বাংলার ধনকুবের বেনুগোপাল বাঙ্গুরের কাছে একটাই অনুরোধ, বাংলায় আরও সিমেন্ট কারখানা চাই স্যার। কারণ বাংলা শিল্প চায়, কারণ আজকের ছেলেমেয়েরা চায় কর্মসংস্থান। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।